ধোঁয়া ওঠা চা খেতে কে না ভালোবাসে। আর সকালবেলাতে যদি বেডটি না হয় তো অনেকেরই হয়তো মানে মাথায় বাজ পড়ার মতন অবস্থা হয়, কারণ ঘুম থেকে উঠে চা না হলে তাদের ঘুমই কাটতে চায় না, অনেকেই আছো এরকম। কিন্তু তো সকাল সকাল তো ঘুম থেকে উঠে চা হয় ঠিকই, বাট কোন চা অ্যাকচুয়ালি স্বাস্থ্যের জন্য উপকারী, সেটা দুধ চা নাকি লাল চা? আজকের ভিডিওটা আমি এটাই তোমাদের সাথে কথা বলবো যে আমরা এত চা খেতে ভালোবাসি, সেটা সকালবেলা হোক বা অন্য টাইম হোক, ঘুম থেকে উঠে যেহেতু আমাদের চাটা দরকার হয়, তাহলে দুধ চা খাবো না লাল চা খাবো? এটা কিন্তু অনেকেই জানো না, কারণ ঘুম থেকে উঠে প্রচুর মানুষ আছে যাদের দুধ চা লাগে। আর এটা যে শরীরের জন্য কতটা উপকার বা কতটা অপকার, সেটা তোমাদের ভিডিওটা দেখতে হবে জানার জন্য যে অ্যাকচুয়ালি তোমরা লাল চাটা খেয়ে ঠিক করছো নাকি দুধ চা খেয়ে ঠিক করছো। বিশ্বজুড়ে যত পানীয় আছে, চা কিন্তু সব থেকে প্রিয় সবার কাছে। ধরনের চাই কিন্তু উৎপন্ন হয়, যেমন উলং টি, গ্রিন টি, ব্ল্যাক টি, এছাড়া আছে সাদা চা, তারপরে হলুদ চা, নানান ধরনের চাই তো উৎপন্ন হয়। শোনা জানা যায় চা খেলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তারপরে দেহের কোষের ক্ষয়রোধ করে, এছাড়া হৃদরোগের ঝুঁকি কমায়, আবার ক্যান্সার প্রতিরোধেও কিন্তু এর ভূমিকা রয়েছে। আপনার আগে জেনে নাও চা অ্যাকচুয়ালি আমাদের কতটা উপকার করে। অবভিয়াসলি আগে পজিটিভ দিয়ে শুরু করবো, কারণ চা কিন্তু আমাদের উপকার করে প্রচুর। চায়ে আছে এক ধরনের রাসায়নিক পদার্থ যা খুব কার্যকর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি এর চেয়ে 100 গুণ বেশি ফলদায়ক। এটা ডিএনএ সেলকে এমনভাবে সুরক্ষা দেয় যেন ক্যান্সারের প্রভাবে এর রূপান্তর না ঘটে। ক্লান্তি দূর করতে এক কাপ চায়ের তুলনা হয় না। আর চায়ের আছে এক অভাবনীয় আকর্ষণ, কোলেস্টেরল বাড়লে হার্ট স্ট্রোকের মতো সমস্যার সম্ভাবনা থাকে খুব বেশি। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে যারা নিয়মিত চা খায় তাদের মধ্যে এই কোলেস্টেরলের সমস্যা কিন্তু অনেকটা কমে। নিয়মিত চা পান করলে স্ট্রোকের ঝুঁকি কমায়, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে আসে। সব সময় এক মনে কাজ করা সম্ভব হয় না, তাই মন ভালো রাখতে আর কাজে এনার্জি বাড়িয়ে দেয় এক কাপ চা। চায়ের মধ্যে যে ক্যাফেন থাকে তা কিন্তু চুল আর ত্বকের জন্য খুব ভালো, এছাড়া ত্বকের কালো দাগ দূর করতে পারে কিন্তু এই চা। শুধু শারীরিক সুস্থতায় নয়, বরং যারা ওয়েট লস করতে চাও তাদের জন্য চা দারুণ কার্যকরী। এই যে এত উপকার জানালাম, এটা কোন চা খেলে সম্ভব? তো যারা নিয়মিত চা খেয়ে থাকেন প্লাস দুধ চা খেয়ে থাকেন, তাদের কিন্তু অবশ্যই জানা দরকার যে দুধ চার থেকে কিন্তু লাল চা শরীরের জন্য বেশি উপকারী। একদম, ডক্টররা বলে থাকেন যে শরীরের জন্য দুধ চায়ের থেকে কিন্তু লাল চাটাই সব থেকে ববেশি উপকার। সারাদিনে অন্তত 3 কাপ চিনি ছাড়া লিকার চা খেতে পারলে কিন্তু শরীরের জন্য খুব ভালো, বিশেষত বিকেলে খাওয়ার অভ্যাস করতে পারলেও ভালো। এছাড়া প্রতিদিন আদা দেওয়া চাও অভ্যাস করতে পারো। এবার জানবো কোন ধরনের চা আমাদের স্বাস্থ্যের জন্য সব থেকে উপকারী। গবেষকদের মতে চায়ের প্রভাবে কোষগুলো থেকে সাধারণের তুলনায় 15 গুণ বেশি ইনসুলিন নির্গত হয়। ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে ইনসুলিন নির্গত হওয়া জরুরি, কিন্তু চায়ে দুধ মেশালে এই ইনসুলিন নির্গমনের হার কমতে থাকে। চায়ে যদি 50 গ্রাম দুধ মেশানো হয় তাহলে ইনসুলিনের নির্গমন শতকরা 90% কমে যায়। তাই যারা ওজনকে কন্ট্রোলে রাখতে চাও, ওয়েট লস করাতে চাও, তারা দুধ চা থেকে দূরেই থাকো, কারণ লাল চা উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী, দুধ চা নয়। রিসেন্ট ইউরোপিয়ান হার্ট জার্নালে বলা হয়েছে যে লাল চা পান করলে মানুষের রক্তনালী ও ধমনীর কার্যক্রম তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পায়, কিন্তু যখনই আমরা চা দুধ মিক্সড করব তখন চায়ের গুণাগুণ নষ্ট করে দেয়, কারণ রক্ত পরিবহন তন্ত্রের জন্য চায়ের উপকারিতার বিপরীতে কাজ করে এই দুধ। অন্যদিকে দুধ চায়ে দুধের প্রোটিন চায়ের অ্যান্টিঅক্সিডেন্টের সাথে মিশে গিয়ে চায়ের ঔষধি গুণকে নষ্ট করে দেয়, তাই বলা হয় দুধ চা পান করার থেকে লাল চা শরীরের জন্য বেশি ভালো। তাই যারা চা পান করে শরীরে ঔষধি উপকার পেতে চাও, তারা কিন্তু অবশ্যই দুধবিহীন চা খাও, অর্থাৎ লাল চা খাও, আর অবভিয়াসলি কিন্তু চিনি ছাড়া। আর যারা ওয়েট লস করাতে চাও, তারা নিজেরাই দেখে নাও কোন চায়ে কতটা ক্যালোরি। তো মোট কথা, শরীরের উপকারের জন্য কিন্তু লাল চাটাই বেস্ট অপশন। তো এই লাল চা না দুধ চা অ্যাকচুয়ালি কোনটা ভালো শরীরের জন্য, এটা তোমাদের জেনে কেমন লাগলো তো কমেন্ট সেকশনে জানাও। তো এতদিন তোমরা কোন চা খেতে সেটা আমাকে কমেন্ট করে জানাও। তো যারা দুধ চা খেতে ভালোবাসো, তো আমি তাদেরকে বলবো, দেখো একদিন এটা পসিবল না যে আজকে আমি এই ভিডিওটা দেখে জানতে পারলাম যে লাল চা উপকার, তো আজকে আমি ছেড়ে দেবো, এটা পসিবল না। কারণ তারা চেষ্টা করো আস্তে আস্তে কম করে দেওয়ার, আর অবভিয়াসলি কম করার চেষ্টা করো।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর এরকম ধরনের ইনফরমেশন পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকে বেল আইকনটিকে ক্লিক করে রাখতে পারো, যাতে আমি যখনই ভিডিও দেবো তোমরা সাথে সাথে নোটিফিকেশান পাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময়ের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।